কলকাতা বাংলার জনপ্রিয় তারকা শ্রাবন্তী চ্যাটার্জি মূলত 2003 সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন এই অভিনেত্রী। মূলত বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় তাদের পুত্র সন্তান অভিমন্যু, যদিও পরবর্তীতে রাজীবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিনেত্রী শ্রাবন্তীর। মূলত এরপর এই তারকা বিয়ে করেছেন কৃষাণ বিরাজকে, যেটি 2016 সালে জুলাই মাসে 5-স্টার হোটেলে সম্পন্ন হয়। কিন্তু দুঃখের বিষয় এই যে 2017 সালে আগস্ট মাসে শেষের দিকে দ্বিতীয়বারের মতো সংসার ভেঙে যায় অভিনেত্রী শ্রাবন্তীর, যার ফলে 2017 সালের শেষের দিকে বিবাহ বিচ্ছেদের কথা জানান টলিপাড়ার এই সুন্দরী। মূলত এরপর 2019 সালের 19 এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশন সিং এর সঙ্গে সাত পাকে বাধা পড়েন তিনি, যদিও তাদের বিবাহ পাঞ্জাবি রীতিতে অনুষ্ঠিত হয়। মূলত বিয়ের পর চুপচাপ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অভিনেত্রী শ্রাবন্তী, কিন্তু তার গোপন বিয়ে যেন রীতিমতো হয়ে যায় লুকোচুরির গল্প, কেননা তৃতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদ হয় টলিগঞ্জের এই অভিনেত্রীর। যদিও রোশান তাদের বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চেষ্টা করলেও শ্রাবন্তী এই সম্পর্ক টিকিয়ে রাখতে নারাজ, যার ফলে তাদের সংসার ভেঙে যায়, যার ফলে এই বিষয়টি নিয়ে বর্তমানেও সমালোচনার শিকার হতে হয় অভিনেত্রীকে। যদিও নেটাগ্রিকদের এ সকল সমালোচনার উত্তর দেন না শ্রাবন্তী চ্যাটার্জি, অন্যদিকে অভিনেত্রী শ্রাবন্তীর প্রেম বিয়ে এবং বিচ্ছেদের এমন সিদ্ধান্তকে কিভাবে দেখেন তার পরিবার। মূলত সম্প্রতি এই বিষয়টি নিয়ে মন্তব্য করলেন শ্রাবন্তীর বাবা মা, যদিও সন্তানের জীবনে ঝড় এলে তার বাবা মা কি বসে থাকবেন, এমনকি সন্তান ভুল পদক্ষেপ নিলেও তারা কি চুপ থাকবেন, উত্তর কখনই না। মূলত অভিনেত্রী শ্রাবন্তীর বাবা মার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। মাত্র 16 বছর বয়সে রাজীবকে বিয়ে করার পর একটি শাস্তি দিয়েছিলেন শ্রাবন্তীর বাবা মা, তাদের ভাষায়, আমার মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, ওটাই ওর জীবনের বড় শাস্তি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন মেয়ের প্রেম এবং বিয়ে নিয়ে কি বললেন শ্রাবন্তীর বাবা মা। আর এটি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।